আজ রাজ্যের দু হাজার তেইশের বাজেট পেশ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই বাজেটে পারলো সমস্ত প্রকল্পের টাকা তো বন্ধুরা কোন কোন প্রকল্পে কত টাকা করে বরাদ্দ করা হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দুয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম আগে পাওয়ার জন্য নবান্নে সূত্রে জানা গিয়েছে রাজ্যের আর্থসামাজিক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্য প্রশাসনের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রতিটি দপ্তরেই বরাদ্দ প্রায় দশ শতাংশ করে বৃদ্ধি হতে পারে এবারে রাজ্যের বাজেটে তবে সেক্ষেত্রে সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে এমন দপ্তরগুলির বরাদ্দ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী খাদ্য সাথী লক্ষীর ভান্ডার কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড জয় বাংলা জয় জোহারের মতো প্রকল্পগুলি ইতিমধ্যেই জনপ্রিয় তাই এইসব প্রকল্পের টাকা যেসব দপ্তর বরাদ্দ করে সেই সব দপ্তর এদিনের বাজেটে বাড়তি টাকা পেতে চলেছে বলেই জানা যাচ্ছে সেক্ষেত্রে রাজ্যের খরচও বাড়বে স্বাভাবিকভাবে তবে রাজ্য সরকারের লক্ষ্য মানুষের ওপর কোনো বাড়তি বোঝা না চাপিয়ে রাজস্ব খাতে আয় বৃদ্ধি নিশ্চিত করা আর সেই কারণেই এদিনের বাজেটে আগামী অর্থবর্ষের জন্য জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা হতে পারে পাশাপাশি পরিবহন ক্ষেত্রে কর কাঠামোর কিছু পরিবর্তন এনে রাজ্য সরকার আয় বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন সমস্ত জনমুখী প্রকল্পের খাতে দশ শতাংশ অর্থাৎ বরাদ্দ করতে পারে এই বাজেটে এমনটাই কিন্তু নবান্নের সূত্রে খবর সূত্রে জানা গিয়েছে হ্যাঁ বন্ধুরা তবে এবার দেখার বিষয় যখন বাজেটটি ফাইনালভাবে একদম ঘোষণা করা হচ্ছে এই মুহূর্তে তবে এই বাজেটের শেষেই জানা যাবে কোন কোন প্রকল্প থেকে কত টাকা বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমবে কোন কোন জিনিসের দাম বাড়বে সমস্ত কিছু ডিটেলস এই পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ